মাতামহুরি নদীর তীরে আর উঁচু উঁচু পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই গ্রামটি দড়িগ্রাম। মুরং উপজাতিরা মায়ানমারের আরাকান থেকে এসে বাংলাদেশের বান্দরবন অঞ্চলে বসতি স্থাপন করেছে। এটি হচ্ছে একটি মুরং সম্প্রদায়ের মানুষের বাড়ি। দেখুন মাটি থেকে কত উঁচুতে বাড়ি করেছে। আর বাড়িতে ঢোকার জন্য রয়েছে এরকম একটি সিঁড়ি। এই গ্রামে দুইটি উপজাতি বাস করে, একটি হচ্ছে মুরং উপজাতি আর একটি হচ্ছে ত্রিপুরা উপজাতি। আজ 27শে ডিসেম্বর 2023, বান্দরবনে আমার অষ্টম দিন। বান্দরবনের আলীকদম উপজেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যাব আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে। পুরো বান্দরবনে 11টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বসবাস করে। এই উপজাতিগুলোর আলাদা আলাদা ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে। আজ আমি কুরুকপাতা ইউনিয়নে আদিবাসীদের গ্রাম ঘুরে দেখব। আদিবাসীদের গ্রামগুলোকে বলা হয় আদিবাসী পাড়া। আলীকদম বাজার থেকে একটি মোটরসাইকেল ভাড়া করেছি কুরুকপাতা যাওয়ার জন্য। মোটরসাইকেল ভাড়া পড়লো 500 টাকা। একসময় আলীকদম থেকে কুরুকপাতা যাওয়াটা কিন্তু দুঃসাধ্য ব্যাপার ছিল। সারা দিন সময় লেগে যেত আলীকদম থেকে কুরুকপাতা যেতে। এখন কুরুকপাতা যাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম থেকে পোয়ামুহুরি পর্যন্ত প্রায় 42 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করেছে। এই রাস্তার আলীকদম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কুরুকপাতা ইউনিয়ন, এই রাস্তাই বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করেছে। রাস্তাটি অনেক সুন্দর। আজ থেকে 10 বছর বা 15 বছর পূর্বের সেই দুর্গম বান্দরবন এখন আর কিন্তু নেই। এখন বান্দরবনে অনেক সুন্দর সুন্দর রাস্তা নির্মাণ হয়ে গেছে। বান্দরবনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। একা একা বান্দরবন ভ্রমণ বেশ কঠিন, কিন্তু একা বেড়াতে গিয়েই বান্দরবনকে নতুনভাবে চিনেছি, সেই সাথে নিজেকেও। প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে, প্রকৃতির সাথে প্রেম করতে চাইলে একা বেরিয়ে পড়ুন আমার মতো অজানার পথে, পৃথিবীর পথে পথে। কুরুকপাতা ইউনিয়নে চলে এসেছি। বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করা এই রাস্তার সৌন্দর্য সত্যি অসাধারণ। কুরুকপাতা ইউনিয়নে এসে আমি দেখলাম এখানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা চলছে। এজন্য আশেপাশের যত আদিবাসী পাড়াগুলো রয়েছে সেখানকার মানুষেরা সেই আওয়ামী লীগের জনসভায় অংশগ্রহণ করছে, যার ফলে গ্রামগুলোতে তেমন কোনো মানুষ নেই। এজন্য আমি আমার প্ল্যান চেঞ্জ করলাম। এখন আমি যাব পোয়ামুহুরি, সেখানে গিয়ে সেখানকার আদিবাসী গ্রামগুলো ঘুরে দেখব। গত 7 দিনে বান্দরবনের রাস্তা ধরে অনেক ঘুরে বেরিয়েছি, কিন্তু এই রাস্তার সৌন্দর্য সত্যি একটু অন্যরকম সুন্দর। এই রাস্তা ধরে যাওয়ার পথে রাস্তার দুপাশের পাহাড়ের সৌন্দর্য আমার মন কেড়ে নিয়েছে। বান্দরবন জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরিতে পৌঁছে গেছি। পোয়ামুহুরি একটি বাজার। এই বাজারের পাশেই রয়েছে এই গ্রামটি। এটি একটি আদিবাসী গ্রাম। আর সামনে দেখুন কত উঁচু পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই এই গ্রামটি। পাহাড়ি এই গ্রামটির নাম দড়িপাড়া। এই গ্রামে দুইটি উপজাতি বাস করে, একটি হচ্ছে মুরং উপজাতি আর একটি হচ্ছে ত্রিপুরা উপজাতি। এখানে মুরং সম্প্রদায়ের 27টির মতো বাড়ি রয়েছে আর ত্রিপুরা সম্প্রদায়ের 43টির মতো বাড়ি রয়েছে। এই মোট 70টি বাড়ি রয়েছে এই আদিবাসী পাড়ায়। কুরুকপাতা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা চলছে। সেই জনসভায় এই গ্রাম থেকেও মানুষজন যোগ দিয়েছে। এজন্য এই গ্রামেও কিন্তু মানুষজন নেই বললেই চলে। কিছু বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো মুরং সম্প্রদায়ের বাচ্চা। দেখুন সামনে, এটি হচ্ছে গ্রামের প্রথম বাড়ি। এখানে আরেকটি বাড়ি রয়েছে আর এটি হচ্ছে গ্রামে প্রবেশের রাস্তা। বাড়ি তৈরি করা হয়েছে বাঁশের চাটাই আর উপরে টিন দিয়ে। বাড়িগুলো দেখুন একটু উঁচু করে তৈরি করা হয়েছে।
আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের বাড়িগুলোকে একটু উঁচু করে তৈরি করে। এর পেছনে কারণ হচ্ছে দুটি। প্রথম কারণটি হচ্ছে তারা বাড়ির নিচে শূকর পালন করে, আর দ্বিতীয় কারণটি হচ্ছে পোকামাকড় থেকে বাঁচার জন্য তাদের বাড়িগুলোকে উঁচু করে নির্মাণ করে। মুরং উপজাতিরা মায়ানমারের আরাকান থেকে এসে বাংলাদেশের বান্দরবন অঞ্চলে বসতি স্থাপন করেছে। কয়েক শত বছর আগে খুমি উপজাতিদের সাথে মুরং উপজাতির যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পরে মুরং উপজাতিরা আরাকান থেকে পালিয়ে এসে বাংলাদেশের বান্দরবনে বসতি স্থাপন করে। দেখুন গ্রামের এগুলো মুরং উপজাতির বাড়ি। এটি একটি বাড়ি, এই বাড়িটি বেশ বড়। আর এখানে রয়েছে মাতামুহুরি নদী। পাহাড়ি এই গ্রামটি বান্দরবনের কুরুকপাতা ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। মেঘ, পাহাড়, নদী ও পাহাড়িদের জীবন সব কিছু একসাথে মিলিত হয়েছে এই গ্রামে। মাতামুহুরি নদীর তীরে আর উঁচু উঁচু পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই গ্রামটি দড়িগ্রাম। আমার সামনে দেখুন, এটি হচ্ছে মাতামুহুরি নদী, আর সামনে দেখুন কত উঁচু পাহাড়। এই নদীর তীরেই গড়ে ওঠা মুরং সম্প্রদায়ের গ্রাম এটি, আর সামনে রয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম। এখন আমি একটি মুরং সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘুরে দেখব। এটি হচ্ছে একটি মুরং সম্প্রদায়ের মানুষের বাড়ি। দেখুন মাটি থেকে কত উঁচুতে বাড়ি করেছে, আর বাড়িতে ঢোকার জন্য রয়েছে এরকম একটি সিঁড়ি। আমি এখন বাড়িতে ঢুকছি। বাড়ির সামনে এরকম, এখানে কিছু বাসনকোসন আছে, আর এটি হচ্ছে পানি রাখার পাত্র, সম্ভবত লাউ দিয়ে এটি বানিয়েছে। আর উপরে দেখুন মুখ হচ্ছে কলা পাতার, আর এটি হচ্ছে ঘর, বিশাল ঘর। কোনো খাট নেই, কোনো আসবাবপত্র নেই সেভাবে। এই হচ্ছে ঘর, এখানে রান্না করার জায়গা এটি। আর এগুলো হচ্ছে জিনিসপত্র নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। আর এরাও হচ্ছে মুরং সম্প্রদায়ের। তোমার নাম কি বাবু? আদিবাসী না? আর তোমার? ল্যাংরা মুড়ো। আর তোমার? মেন্থন মুড়ো। আচ্ছা, এই হচ্ছে কি করো? স্টুডেন্ট। দেখুন ঘরে তেমন কিছুই নেই। মুরং পাড়াটি ঘুরে দেখলাম, এখন যাচ্ছি ত্রিপুরা পাড়ার দিকে। দেখুন কত নিচু পথে নামছি। নিচে রয়েছে মাতামুহুরি। ত্রিপুরা পাড়া যাওয়ার জন্য এরকম বাসের রাস্তা পার হতে হবে। আমি এখন মাতামুহুরি নদীর পাড় দিয়ে যাচ্ছি। মুরং পাড়ায় কিন্তু আমি কোনো স্কুল দেখলাম না। পাহাড়ি গ্রামগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। কোনো কোনো গ্রামে প্রাইমারি স্কুল রয়েছে, তবে বেশিরভাগ গ্রামে প্রাইমারি স্কুলটুকুও নেই। এসব গ্রামের সন্তানেরা পড়াশোনা করার জন্য কিন্তু বান্দরবন, কক্সবাজার বা অন্য কোনো শহরে যায়। বান্দরবনের যেসব গ্রামে এখনও রাস্তাঘাট হয়নি, সেসব গ্রামের সন্তানদের পড়াশোনা করাটা কিন্তু অনেক অনেক কঠিন। হেঁটে যেতে হয় এবং অনেক অনেক গহীনে
গ্রাম রয়েছে, যে গ্রামগুলো থেকে দেখা যায় যে শহরে যেতে চাইলে একদিন দুই দিন বা তিন দিনও লেগে যায়। এই জন্য দেখা যায় বান্দরবনের গ্রামগুলোর অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে না। এটি হচ্ছে ত্রিপুরা পাড়া। আমি এখন পাহাড়ে উঠছি। পাহাড়ে সবগুলো আদিবাসীদের বাড়ি প্রায় বাঁশের চাটাই আর টিন দিয়ে তৈরি করা হয়। এটি হচ্ছে ত্রিপুরা পাড়ার প্রথম বাড়ি। সামনে দোকান রয়েছে আর পিছনে সম্ভবত বাড়ি রয়েছে। দেখুন পাড়াটি এরকম। কত উঁচু পাহাড় দেখুন, এই পাহাড়ের পাদদেশেই এই ত্রিপুরা পাড়াটি। বান্দরবনের পাহাড়ে যতগুলো আদিবাসী জনগোষ্ঠী আছে এদের মধ্যে সবচেয়ে ত্রিপুরারা বাংলা ভালো বোঝে। অন্য জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু বাংলা খুব একটা ভালো বোঝে না। আমি দেখুন হাঁটতে হাঁটতে এই পাড়ার আরেকটি অংশে চলে এসেছি। এখানে বাড়িগুলো এরকম। পাহাড়ের অনেক উপরেও বাড়ি রয়েছে। মোটামুটি সিমসাম একটি পাড়া। এই পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালোই লাগছে। এখন অনেক উঁচু পাহাড়ে উঠছি। দেখুন বাংলাদেশের বান্দরবনের পাহাড়গুলোতে বসবাস করা কিন্তু খুব একটা সহজ নয়। এখানে প্রচুর জলের কষ্ট রয়েছে, কিন্তু পাহাড়ি মানুষেরা তারা পাহাড়েই বসবাস করতে বেশি পছন্দ করে। আমরা বাঙালিরা কিন্তু পাহাড়ে বসবাস করতে পারবো না। পাহাড়ে উঠানামা করার অনেক পরিশ্রম। আর এরকম পাহাড়ি ঢালে ঢালে বাড়ি গড়ে উঠেছে। দেখুন রাস্তাঘাট কিছুই নেই, এরকম মাটির রাস্তা। একদম পাহাড়ের উঁচুতে উঠে পড়েছি। এখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এখানে একজন ত্রিপুরা দাদাকে পেয়েছি, দাদার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম কি? জশিয়া। জশিয়া কি করেন? জুমের কাজ। জুমের কাজ? আপনাদের এখানে কি সবাই জুমের কাজই করেন? হ্যাঁ, সব জুমের কাজ সব। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আছে চারজন। চারজন ছেলে আছে, তিনজন মেয়ে আছে একজন। পড়াশোনা করেন ছেলে? পড়াশোনা সবাই করে। কোথায় পড়াশোনা করেন? ওই চিটাং। চিটাগাং? হ্যাঁ। এখানে তো আশেপাশে স্কুল কলেজ নেই? নাই, আলিকদমে আছে আর কি। আলিকদমে আছে? হ্যাঁ। তো আপনাদের সংসার কেমন চলে? ভালো চলে আর কি। ভালো চলে? হ্যাঁ। জুম করে ভালো টাকা পয়সা কামাই হয়? হ্যাঁ। তাই? জি। কয় ঘর আছেন এখানে আপনারা? এখানে আছে, আমার পক্ষে আছে এখানে 21 ঘর আছে। 21 পরিবার? 21 ঘর ত্রিপুরা পরিবার। হ্যাঁ। আর এখানে আছে, এখানে দুইপাড়া। এখানে দুই কারবারি মানে? দুই কারবারি আর কি। মানে কি দুই কারবারি মানে? কি দুই কারবারি মানে? একটা খ্রিস্টান মানে ক্যাথলিক খ্রিস্টান, একটা ব্যাপটিস্ট। সেজন্য একটা ক্যাথলিক আর একটা হচ্ছে ব্যাপটিস্ট। এই টোটাল কতজন আছে? টোটাল হচ্ছে এখানে 21 পরিবার। এখান থেকে 16 পরিবার, 16 21 38। আদিবাসী পাড়া গড়ে ওঠে একজন কারবারিকে কেন্দ্র করে। কারবারি হচ্ছে পাড়া প্রধান। কারবারির সিদ্ধান্তই পাড়াবাসীর সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়। আজকে বান্দরবন থেকে চলে যাব। এটি বান্দরবন ভ্রমণ সিরিজ 2023-এর শেষ ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রণব দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনে প্রেস করবেন।
যেন আমি একটি ভিডিও দিলেই সেই ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আপনাদের সমর্থন আমার খুব খুব দরকার। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।